দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর জখম এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলার অভিযোগ অভিভাবকদের বিরুদ্ধে। সাইকেলের চাকার হাওয়া খুলে দেওয়াকে কেন্দ্র করে স্কুলের বাইরে দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম হলো এক ছাত্র। ঘটনা এখানেই থেমে থাকেনি। এই ঘটনাকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলার অভিযোগ উঠেছে দুই ছাত্রগোষ্ঠীর অভিভাবকদের বিরুদ্ধেও। ঘটনাটি বাঁকুড়ার পাত্র সাহেব থানার হাট কৃষ্ণনগর হাইস্কুলের বাইরে। দুই পক্ষই ঘটনার বিচার চেয়ে পাত্র সাহেব থানার দ্বারস্থ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাত্র সাহেব থানার হাট কৃষ্ণনগর হাইস্কুলে দুদল ছাত্রগোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। গত সোমবার থেকে তা চরম জায়গায় পৌঁছায়। সোমবার স্কুলের বাইরে দুই পক্ষের মধ্যে হালকা ধাক্কাধাক্কিও হয়। সেই ঘটনার জেরে মঙ্গলবার স্কুল ছুটির পর ফের স্কুলের বাইরে দুই পক্ষের মধ্যে ব্যাপক ঝগড়াঝাঁটি হয়। অভিযোগ, এরপরই স্কুল থেকে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় ওই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রের ওপর। রাস্তার মাঝে ওই ছাত্রকে ফেলে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফাটে ওই ছাত্রের। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয়রা পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আহত ছাত্র ও তার পরিবারের বক্তব্য, ওই ছাত্রের ওপর শুধু বিপক্ষ ছাত্ররা হামলা চালিয়েছে তাই নয়, মারধর করেছে বিপক্ষ গোষ্ঠীর ছাত্রদের পরিবারের লোকজনও। ওই তিনটে ব্যান্ডার ছেলে এসে আমাকে এসে মারলে ওই দুধুবুকটাতে। আমি কিছুই জানিও না, কিছু না। কালকে স্কুলে ঝামেলা হয়েছিল, যে অন্য ছেলের সঙ্গে ঝামেলা হইলো, যে আমার সঙ্গে এসে আমাকে কালকে আবার আটকাইলো, যে আবার আজকে উইকেন্ডে আবার হলো, যে হয়ে আবার দুধুবগড়ে যে আমাকে একটা ইটটা করে পাঁচশো করে যে মারলে। কোন স্কুলে পড়ো তোমরা? কৃষ্ণনগর হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? টেনে। আর যারা যার সঙ্গে ঝামেলা হয়েছিল সে কোন ক্লাসে পড়ে? ওরা নাইনে, ওরা থাকে না, ওরা পালিয়ে গেলো, ওরা মারেও নেই কিছু না। ওরা এমনি ঝামেলাটা লাগিয়ে দিয়ে ওর দাদাকে ফাদাকে ডেকে আমাকে ওই দুধুবগড়ে যাবার মারলে। আমি ওখানে দোকান লিখছিলাম যে আমাকে যে মারলে ধরে। মানে স্কুলে কি ছিল, পরীক্ষা ছিল? পরীক্ষা ছিল। পরীক্ষা থেকে বাড়ি যাচ্ছিল? হ্যাঁ, নাইলে আসে এমনি সেলাই ফেলাই হয়ে যায় হসপিটালে, যে দুটো সেলাই হয়েছে আমাকে থানা নেই। একটা সহপাঠীকে মারধর করেছো, মাথা ফাটিয়ে দিয়েছো, কি হয়েছিল ঘটনাটা? ঘটনা বলতে আমাদের, আমরা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়েছিলে, ঠেলাঠেলি হয়েছে ওদের সাথে। ঠেলাঠেলি হওয়ার পর ওরা ঠেলেছে, গালাগালি দিয়েছে আর বলেছে মারবো। যখন হয়ে যাওয়ার পর আবার রাস্তায় আবার গালাগালি দেওয়ার পর, মারামারির পর ছেলেদের মধ্যে মাথা ফাটাফাটি হয়ে গেছে। তার মধ্যে ওদের ওর দাদা ও জ্যাঠা কাকারা এসে বাড়িতে এসে আমাদেরকে এসে মেরেছে। তোমাদেরকে মারধর করেছে? হ্যাঁ, ওদের বাড়ির লোক এসে আমাদের। মানে ওরা বলছিল তোমরা মেরেছো? আমরা মানে স্টুডেন্টদের মধ্যে হয়েছে, কিন্তু ওদের বাড়ির লোক এসে আবার আমাদেরকে মেরেছে। আচ্ছা, এখন পাল্টা হামলার অভিযোগ তুলেছে অভিযুক্ত ছাত্রের পরিবারও। তাদের দাবি, ছাত্রদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি হয়েছিল, কিন্তু আহত ছাত্রের পরিবারের লোকজন অপর পক্ষের ছাত্রদের বাড়ি বয়ে মারধর করে শাসিয়ে আসে। হামলার অভিযোগ ও পাল্টা হামলার অভিযোগের বিচার চেয়ে গতকাল রাত্রেই পাত্র সাহেব থানার দ্বারস্থ হয় দুই পক্ষই। এই যে এর সঙ্গে ঝামেলা হয়েছে, এবারে এই যে পরীক্ষা টরীক্ষা দিতে পারছে না, একে মারধর করেছে, এর জন্যে প্রশাসনের তরফ থেকে, স্কুলের মাস্টারের তরফ থেকে যাতে ওই ছেলেগুলো শাস্তি পায় সেই জন্য আমি চাচ্ছি। কোথায় এসছেন? এখন এসেছি থানায় অভিযোগ করার জানানোর জন্য। আপনার ভাগনা কোথায় গিয়েছিল? আমার ভাগনা হাট কৃষ্ণনগরের উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে। ঘটনাটা হচ্ছে যে বিকাল সাড়ে চারটা পাঁচটা নাগাদ আর কি, আমার ভাই কৃষ্ণনগর হাইস্কুলে পড়ে, তো এই বছর মাধ্যমিক দিচ্ছে। তোর সাইকেলের হাওয়া প্রায় খুলে দেয় আর কি। মাস্টারমশাই কিন্তু মোটামুটি বুঝিয়ে বা ভাইকে দু একশো মেরেছে যে বাড়ি চলে যাও, সেভাবে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়ার পর কি হয়েছে, যে ছেলেগুলোর সাথে ঝগড়া হয়েছিল তারা কিন্তু কেউ আসেনি। ওরা মানে ওদের পাড়ারই কোনো ছেলে নিয়েছিল তিনজনা, তো তিনজনাতে এসে ওকে রটে করে বা বাসে করে এবং ইটে করে কিন্তু ওকে মারে, আর ঘটনাস্থলে কিন্তু অজ্ঞান হয়ে যায়। কোথায় কোথায় মারে সেটা? ওটা দুধেপুকুরে। এটা কি ও ওই স্কুল ছাত্র এবং আমাদের স্কুল ছাত্রগুলো সবাই একই স্কুলে পড়ে, তো সেই হিসেবে ওরা যখন স্কুল যাতায়াত করে তখন ওই স্কুল ছাত্র এবং তাদের বন্ধুরা মিলে
এদিকে প্রত্যেকটা দিন অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আসে এবং সেটা আজ থেকে প্রায় মাস দেড়েক হলো একটা দৈনন্দিনের ঘটনা। তো সেই হিসাবে এরা আজকেও কালকে একটা স্কুলে ঘটনা ঘটেছে, সেইটা আমরা যখন আজকে আমাদের স্থানীয় তাদের বিভাগের যে ঝামেলাটা মিটিয়ে দিয়ে আসি, আজকে আবার অকথ্য ভাষায় সেমভাবে ওরা গালিগালাজ করতে করতে আসছিল। আসার পরে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওদের মধ্যে একটা ঝুটঝামেলা হয়, যার ফলে একটা ওদের উত্তেজনা হওয়ার জন্য ওদের মাথাটা হয়ে যায়। তো সেই ঝামেলা ওরা যখন বাড়ি চলে যায়, চলে যাওয়ার পরে আবার ওরা ওখান থেকে লোক নিয়ে এসে এরা যখন বাড়ির মধ্যে একটা পাড়ার মধ্যে বসেছিল, এদিকে তখন অকথ্য ভাষায় গালিগালাজ মারধর মেয়েদিকে ঠেলাঠেলি বলতে যায় এবং যখন বলে তখন বলে যে তোমরা কাকরডাঙ্গা মোড়কে এলে তোমাদের লাশ ফেলে দেবো। তো একজন অভিভাবক যদি বাচ্চাদের মধ্যে ঝুট জামানো হতেই পারে, রাস্তার মতো হয়েছে, হয়তো মারপিটও হয়েছে, সেক্ষেত্রে সেখানকার স্থানীয় যে আছে তার যে ওই লোক তাকে নিশ্চয়ই জানানো দরকার, তাহলে তো এত বড় একটা ঝামেলা হয় না। তো সে যখন একজন মানে একটা বাচ্চা যখন অভিভাবক হয়ে আসার পরে আবার একটা বাচ্চাকে সে মারে, সেটা কি কোনো রকম কোনো ভালো মানুষের পরিচয় হয়? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দবার্তা।